করি। ওকে, এরপর দেখেন ইংরেজি ওয়ান এবং ইংরেজি টু পয়েন্ট বের করলাম, এবং ইংরেজি ওয়ান ইংরেজি টু, ইংরেজি ওয়ানে পাইছে আপনার 70 মার্ক, 70 মার্ক, তারপরে আছে আপনার 90 মার্ক, তারপরে আছে আপনার 60, তারপরে আছে আপনার 55, তারপর আছে আপনার 30, তারপর আছে আপনার 55, এরপরে আমরা ইংলিশ টুতে চলে যাই 85, তারপর আছে 80, তারপর আছে 75, তারপর 65, তারপর আছে আপনার 55, তারপর 30। এগুলো হচ্ছে আপনার ইংরেজি ওয়ানে এবং ইংরেজি টু, ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র। ওকে, এখন দেখেন আমরা এখানে আমরা এই পয়েন্টটা আবার লিখতে হবে, তো এই পয়েন্টকে আমরা বারবার লিখবো, এই পয়েন্ট আমাদের বারবার লিখে এত সময় পাবো না, ঠিক আছে? তো আমরা একটা কাজ করতে পারি, এখানে কার্সার বসায় দেখলেন তো কোথায় ক্লিক দিলাম, এখানে পয়েন্টে ক্লিক দিছি, ঠিক আছে? দেওয়ার পর এখানে কার্সার ক্লিক করলাম, ক্লিক করে আমি শিফট চেপে ধরলাম কিবোর্ড থেকে, এবং অ্যারো কি রাইট সাইড অ্যারো কি চেপে ধরলাম, দেখেন ভালো করে দেখেন, মানে এটাকে কপি করতেছি আমি, এই যে কপি করে নিলাম, কন্ট্রোল প্লাস সি, দেখলেন তো? এখন এখানে আবার এন্টার প্রেস করলাম, কন্ট্রোল প্লাস সি, এখন এখানে পয়েন্টার করে চলে গেলাম, ঠিক আছে? ভালো করে দেখতে হবে, কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল প্লাস ভি, বুঝতে পারছেন? এখন মজার একটা বিষয় দেখেন, ম্যাডাম যে কি কথা বলছে এতক্ষণ, তো ম্যাডাম কোনো সাড়া শব্দ না, বলছে আর একবার দেখা যাক, আচ্ছা ভালো হচ্ছে ম্যাডাম, মনে হয় কোনো আজকে ইয়ে আছে, মানে কি কি বলা যায়, কোনো চিন্তিত বা মন মাইন্ড ভালো না, আচ্ছা আর একবার দেখাবো ম্যাডাম, পুরোটা দেখানি, যদি বুঝতে অসুবিধা হয় আবার দেখাই দিবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা আমি কপি করলাম, হ্যাঁ কিভাবে কপি করলাম আবার দেখাচ্ছি একটু পরে, তো একটু দেখে নিই, সেই কপিটা ধরে এনে এখানে কন্ট্রোল প্লাস ভি দিছি, ঠিক আছে? এখন দেখেন এটা হচ্ছে এইচ এর ঘর, খালি ইংরেজি ওয়ান ইংরেজি টু, এখানে আমি কি করব, এখানে কিন্তু সি টু আর ডি টু চলে আসে, যে সি টু আর ডি টু, ওকে, আমি এখানে সি টু আর ডি টু রাখবো না, আমি কি করব এখানে, আমি এখানে করব আপনার এই যে এফ টু আর এইচ টু দিব, যেখানে যেখানে সি টু আছে এখানে একটা এফ টু আর এইচ টু, এফ টু আর এইচ টু, একটু ভালো করে দেখতে হবে তাহলে বোঝা যাবে, আরো কয়েকটা করলে ইজি হয়ে যাবে আমাদের কাছে, ঠিক আছে? এফ টু আর এইচ টু, এই যে এফ টু আর এইচ টু, আপনারা ভালো করে দেখে নেন তাহলে বুঝতে পারবেন, এফ টু আর এইচ টু, যেখানে যেখানে কি আছে, আমার তো ভুল হলো, এফ টু আর জি টু হবে, জানা জিনিস ভুল হলে খুব খারাপ লাগে, এফ টু আর জি টু। এখন দেখেন এখানে চলে যায় সি টু, এখানে এফ টু, এই যে এফ টু আর এই যে জি টু, এই যে এফ টু, এই যে জি টু, এরপর আছে এই যে এফ টু, এই যে জি টু, কেউ একজন কমেন্ট করছেন একটু দেখে নি, জি টু, হ্যাঁ জি টু হবে অবশ্যই, আমার ভুল হয়ে গেছিল, সরি, এফ টু জি টু, এরপরে একটু খেয়াল করলে পারবেন আপনারা, একেবারে ইজি জিনিস, তারপর আমি দেখাই দিব, আবার কয়েকবার করবো তো অবশ্যই বুঝাই দিব, না বোঝানো পর্যন্ত আমি শেষ করবো না, ইনশাল্লাহ। এরপর হচ্ছে জি টু, এগুলো সব এডিট করতেছে, হ্যাঁ এডিটিং কাজটা কিন্তু আমরা সবাই কম বেশি বুঝি, তো দেখেন আমরা এটা হচ্ছে এখন এখান থেকে কার্সরটা এখানে আনবো, এন্টার প্রেস করবো, বাস এন্টার প্রেস করলে আমাদের প্রথম পয়েন্টটা আসছিল 3.5, তারপর হচ্ছে 5 পয়েন্ট, তারপর হচ্ছে 3 পয়েন্ট, তারপর 3 পয়েন্ট, তারপর 0, তারপর 2 পয়েন্ট, ওকে। এখন দ্বিতীয় পয়েন্টটা আমাদের ইংলিশ ওয়ান এসি ঘরে চলে আসছে 3.5, 3.5 আমরা পেয়ে গেছি, সেটাকে আমরা একটা ক্লিক করলাম, এই যে দেখেন 3.5, তারপর 4 পয়েন্ট, তারপর 2 পয়েন্ট, 2 পয়েন্ট, তারপর 0 0, ওকে, আমাদের কিন্তু সব পয়েন্টগুলো মিলে গেছে। এখন হচ্ছে ম্যাথ বের করবো আমরা, ম্যাথ, হ্যাঁ আই নম্বরের ঘরে ম্যাথ ওয়ান এবং ম্যাথ জে নম্বরের ঘরে ম্যাথ টু, তো ম্যাথে হচ্ছে 88, আমরা যেভাবে মার্কগুলো একটু লিখছিলাম ওভাবে আমরা লিখে দিচ্ছি, ঠিক আছে?
57, তারপরে হচ্ছে আপনার 75, তারপরে হচ্ছে আপনার 70, তারপরে হচ্ছে আপনার 33। ওকে, এখন দেখেন ম্যাথের দুই নম্বর ঘরে আমি চলে যাচ্ছি, ম্যাথ টু, সেখানে আছে 80, আবুল পাইছে 80 মার্ক, তারপরে হচ্ছে আপনার বাবুল পাইছে 90 মার্ক, তারপরে 66, তারপরে হচ্ছে আপনার 55, তারপরে 40। সংখ্যা যদি ভুল যায়, এখানে একটা ভুল হয়ে গেছে আমার, এখানে এই তিনটা হবে একটু উপরে, এই যে বাস, ঠিক আছে। এরপর আছে 32, বুঝতে পারছেন তো কিভাবে দিলাম। এখন আমাদের পয়েন্টটা বের করতে হবে। আমি পয়েন্টটা কি করছিলাম, ফার্স্ট পয়েন্টটা এখান থেকে আমি ক্লিক করে কপি করে নিয়েছিলাম, এখানে এখানে ক্লিক করে এখানে ক্লিক করছিলাম, এই যে আদিবা ম্যাডাম আমার একটু দেখে নেন, এখানে ক্লিক করছিলাম, দেন এখানে ক্লিক করার পরে এটা কপি করছিলাম। হ্যাঁ, আর এখন আমি তা করবো না, এখন আমি কি করবো, এখন আমি তা করবো না, এখন আমি কি করবো, এখন আমি এখানে যে ই টু উঠে গেছে, তো ই টু উঠে যাওয়ার কারণে এটা দেখাচ্ছে, ই টু যাতে না ওঠে, ব্যাস ই টু উঠে গেছে, ঠিক আছে। ব্যাস হ্যাঁ, এখন দেখেন এখানে চলে গেলাম, এখানে যাওয়ার পর আমি ম্যাথ ওয়ান, ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মার্কটা আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমি বের করতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমি কন্ট্রোল প্লাস ভি দেবো, কন্ট্রোল প্লাস ভি, কপিটা একটু ঝামেলা করছে, আমি আবার কপিটা করে নিচ্ছি। হ্যাঁ, এইভাবে ধরে সিলেকশন করলাম। হ্যাঁ, ব্যাস কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করলাম। হ্যাঁ, এখন আমরা এ ঘরে নিয়ে আসবো, এ ঘরে নিয়ে আসার পরে কন্ট্রোল প্লাস ভি, এখন দেখেন আমরা এগুলোকে এডিট করতে হবে, ঠিক আছে। এডিট করতে হলে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, একটু আগে যে কাজটা আমরা করছিলাম যে এগুলো সব ঠিক থাকবে, এখানে আমাদের মনে রাখতে হবে যে এই ম্যাথ ওয়ান কোন ঘরে আছে এবং ম্যাথ টু কোন ঘরে আছে, ঠিক আছে। তো ম্যাথ ওয়ান আছে আমাদের, এটা কি এফ জি এইচ আই জে, আই জে ঘরে আছে, তাই না? তাহলে এখানে আমি আই আর জি, এখানে আমি জে, ব্যাস এগুলো সব আই জে করবো, এভাবে আপনাদের এডিট করতে হবে, তবে একটু সময় লাগবে, ঠিক আছে। এডিট করতে হবে, একটু সময় লাগবে, এগুলো সবগুলো কিন্তু আমি এফ জির এখানে আই জে করেছি, যে আই হচ্ছে ম্যাথ ওয়ানের ঘরে এবং জে হচ্ছে ম্যাথ টুর ঘরে, ঠিক আছে। দেখে নেন, বুঝতে না পারলে আবার দেখাই দেবো, এগুলো একটা করলে আপনারা সবগুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ, সহজে আছে কিন্তু অনেক বড় কাজ তো একটু কঠিন। তো এইভাবে রেজাল্টটা যারা ইয়ে করে তারা কিন্তু এভাবে বের করে, আপনারা মনে রাখবেন এভাবে তারা বের করে, তো আমাদের এভাবে কিন্তু বের করতে হবে, অস্থির হওয়ার কিছু নাই, ঠিক আছে। হয়তো কাজটা একটু বড়, এটা সেই ঠিক আছে, এখন আমরা এন্টারপ্রাইজ করবো কিবোর্ড থেকে, ব্যাস। তাহলে আমাদের কি
কে এর ঘরে পয়েন্ট কত আছে, কে এর ঘরে আমরা দেখি পয়েন্ট, 4 পয়েন্ট আছে। ওকে, তারপর আমরা একটা টান দিয়ে সবগুলো বের করে পেয়ে যাই। ব্যাস দেখছেন, এখানে 4 পয়েন্ট, তারপর 4 পয়েন্ট, তারপর হচ্ছে 2 পয়েন্ট, 2 পয়েন্ট, 1.5, তারপর 0। ওকে, আমাদের শিটের সঙ্গে এবার হুবু মিলে গেছে। হ্যাঁ, এখন আমরা ফিজিক্স 1, ফিজিক্স 2 তে চলে যাই। ফিজিক্স 1 এ আছে আপনার 75। আশা করি সবাই বুঝতে পারছেন, এর সহজ আছে। হ্যাঁ, তারপরে যদি না বুঝতে পারেন আবার বলে দিব। হ্যাঁ, 55, তারপর আছে আপনার 35, তারপর আছে 80। ফিজিক্স 2 75, তারপর 80, তারপর আছে 68, তারপর আছে 68, তারপর আছে 55। আজকে এত ভুল হচ্ছে কেন? মাইন্ডসেটটা ভিন্ন না। 88, এটা 88, ফিজিক্স 2 তে আছে 88, তারপর আছে 78, তারপর আছে 79, তারপর আছে, এই মার্কগুলো বসানো ভুল গেলে লাস্টের রেজাল্টটা আর কি মিলবে না। কিন্তু রেজাল্টটা হয়তো একটা আসবে, কিন্তু মিলবে না। দেখে নিতে হবে কোথায় ভুল গেছে, একটু চেক দিলে বোঝা যাবে যদি আপনার মার্কগুলো উঠানো ভুল হয়ে থাকে। কেউ একজন কমেন্ট করছেন, একটু দেখি। মহিদিন বলছেন লাস্ট শূন্যটা কেন দিতে হয়, লাস্ট শূন্যটা কেন দিতে হয়, লাস্ট শূন্যটা হচ্ছে আপনার সে 40 নিচে মার্ক পাইলে সে ফেল করছে। হ্যাঁ, ফেল করছে, এটা জিরো মানে ফেল। কন্ট্রোল প্লাস ভি দিলাম এখানে। এখন আমাদের ইয়ে করতে হবে, এটা হচ্ছে এল এর ঘর এবং এটা হচ্ছে এম এর ঘর। যেখানে যেখানে এফ এন্ড জি আছে সেখানে সেখানে এল এল আপনারা কিন্তু সবাই বুঝতে পারতেছেন। যেখানে যেখানে এফ আছে এফ টু, সেখানে সেখানে কি দিচ্ছি এল টু, আর যেখানে যেখানে ডি টু আছে সেখানে সেখানে এম টু। এরপর আমি এখানে কার্সরটা শেষে নিয়ে যাই, এন্টার প্রেস করবো কিবোর্ড থেকে। তাহলে আমার কিসের ঘর, এটা এনের ঘর, এনের ঘরে পয়েন্ট আছে 4 পয়েন্ট। হ্যাঁ, মিলে গেছে। তারপর আছে বাকিগুলো দেখে নিই, যদি বাকিগুলো না মিলে মার্কগুলো দেখতে হবে। মার্কগুলো চেক দিলে এখানে এখানে ঠিক করে দিলে এখানে গ্রেড পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আপডেট হয়ে যাবে, আমরা গত ক্লাসগুলো দেখছি তো আপডেট হয়ে যায়। এখানে এনের ঘরে হচ্ছে 4 পয়েন্ট, তারপর হচ্ছে 3.5, তারপর 3, তারপর 2 পয়েন্ট, তারপর 1.5, তারপর 4 পয়েন্ট। ওকে, হুবু মিলে গেছে। কেমিস্ট্রি 1, কেমিস্ট্রি 2, 85, তারপর আছে 93, তারপর আছে 70, তারপর আছে 65, তারপর 66, তারপর আছে 50। এরপরে আমরা কেমিস্ট্রি 2 চলে যাই, 90, 88, 82, তারপর আছে 80, তারপর আছে 55, তারপর আছে আপনার 80। কিউতে যে পয়েন্ট বের করতে হবে, ঠিক আছে, এখানেও আমরা কন্ট্রোল প্লাস ভি দিব, কপিটা পেস্ট হয়ে যাবে জাস্ট। হ্যাঁ, এখানে আমরা আসার পরে ও টু দিব আর পি টু, ঠিক আছে, কোথায় কোথায় এখানে দিব, ও টু এখানে দিব, পি টু। আমার ভুল হয়ে গেলে একটু বলে দিবেন। হ্যাঁ, এটা কিন্তু এডিট করার সময় অনেক সময় মাইন্ড সেটআপ খুব স্থির রাখতে হয়, না রাখলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ম্যাথমেটিক্যাল কাজ অনেক ক্রিটিক্যালি কাজ, ঠিক আছে, এটা ধীর স্থির মস্তিষ্ক ছাড়া হয় না। অন্য কাজে যদি আপনার তাড়া থাকে, যেমন আমার এটার পরে আরেকটা কাজ আছে,
সেই কাজটার জন্য আমার মনটা আছে সেদিকে, তো সেদিকে থাকার কারণে এখানে ভুল হওয়াটা স্বাভাবিক। যেখানে যেখানে এফ টু জি টু সেখানে সেখানে ও টু অ্যান্ড পি টু, ওকে? আপনি কিবোর্ড থেকে লিখে দিতে পারবেন, ওখানে ক্লিক করলো কিন্তু চলে আসবে, ও টু যে ঘরে সে ঘরে ক্লিক করলো কিন্তু চলে আসবে। একেবারে সোজা কাজ, তো ছোট বাচ্চারাও বোঝার কথা, এমন ভাবে বোঝা যায়। হ্যাঁ, কিউর ঘরে চলে যায়, কিউর ঘরে দেখেন 4 পয়েন্ট আসছে, তারপর 5 পয়েন্ট, একটু দেখে নিই, 5 পয়েন্ট, তারপর 3 পয়েন্ট, কিউ 4 পয়েন্ট, 5 পয়েন্ট, তারপর 3.5, তারপর হচ্ছে 3 পয়েন্ট, তারপর 2 পয়েন্ট, তারপর 2 পয়েন্ট, ওকে, মিলে গেছে। এখন হচ্ছে এভারেজ পয়েন্ট, এভারেজ পয়েন্টটার একটা ফর্মুলা আছে, এভারেজ পয়েন্ট একটু দেখে নিই। এ পর্যন্ত তো আমরা সবাই বুঝতে পারছি, না বুঝতে পারলে একটু কমেন্ট করেন, কোনটা বুঝতে পারছেন না সেটা আমি আবার দেখাই দিব। হ্যাঁ, এভারেজ পয়েন্টটা দেখে নিন, ইকুয়াল, তারপর হচ্ছে আপনার ইকুয়াল দুইটা দেওয়া পড়ে গেছে, ইকুয়াল, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে ই টু। এভারেজ পয়েন্ট বলতে পয়েন্ট গুলো আরকি যোগ করতে হবে, তো পয়েন্ট গুলা ফার্স্ট পয়েন্টটা কোথায় ছিল? এই যে ই টু, ই টু হচ্ছে এই পয়েন্টটা, ঠিক আছে, প্রথম পয়েন্টটা ই টু প্লাস, তারপর হচ্ছে এইচ টু, এভারেজ বলতে গড়, আমরা এটা ভালো জানি, তারপর হচ্ছে প্লাস, এখানে কিন্তু ই টু ইন্টু কিউ টু, ই টু ইস টু কিউ টু দিলে হতো, হবে না কিন্তু, কেউ হয়তো মনে করতে পারেন, কারণ ভিতরে সংখ্যাগুলো কিন্তু বাদ যাচ্ছে, দেখছেন, তাই তো কিন্তু হবে না, আমরা পয়েন্ট গুলো যোগ করছি, ঠিক আছে, ই টু যোগ এইচ টু যোগ কে টু, যোগ কে টু, তারপর যোগ এন টু, এন টু মানে পয়েন্ট গুলো নিয়ে নিচ্ছি, বাকি সাবজেক্টের নম্বর গুলো বা মার্ক গুলো বাদ যাচ্ছে, ঠিক আছে, তারপরে যোগ, তারপর হচ্ছে কিউ টু, এন টু যোগ কিউ টু, ওকে, তার ব্র্যাকেট ক্লোজ, তারপরে ভাগ চিহ্ন, তারপর 5, মানে এখানে কয়টা পয়েন্ট বের করছি আমরা, দুইটা দুইটা সাবজেক্ট মিলে একটা একটা কি হয়েছে, সেট হয়েছে, বুঝতে পারছেন, বাংলা 1 বাংলা 2 মিলে একটা সেট, ইংরেজি 1 ইংরেজি 2 মিলে একটা সেট, তারপরে ম্যাথ 1 ম্যাথ 2 মিলে একটা সেট, ফিজিক্স 1 ফিজিক্স 2 মিলে একটা সেট, কেমিস্ট্রি 1 কেমিস্ট্রি 2 মিলে একটা সেট, প্রত্যেকটা মিলে একটা একটা সেট, তাহলে কি সবগুলো মিলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পয়েন্ট বের করছি, আর পাঁচটা পয়েন্ট হলে পাঁচ সেট দিয়ে ভাগ হবে, ওকে, এন্টার প্রেস করলাম। এভারেজ পয়েন্ট আমরা একটু দেখে নিব, এখান থেকে 3.5 আছে, তাই না, আমরা এখানে মিলাই নি, 3.5 আছে, জি ঠিক আছে, এখান থেকে একটা টান দিব, ঠিক আছে, 3.5, তারপর হচ্ছে 4.5, 3.5 না, 3.8, তারপর হচ্ছে 4.3, তারপর হচ্ছে 2.7, তারপর হচ্ছে 2.4, তারপর 1 পয়েন্ট, তারপর 1.6, ওকে, এখানে কিন্তু আমাদের ফর্মুলাটা শো করছে, একটু ভালো করে আপনারা দেখে নেবেন, ওকে। এখন চলে যাওয়ার পয়েন্ট গুলো দেখেন, এখানে ক্লিক দিয়েছি ফর্মুলায়, সব পয়েন্ট গুলো সিলেকশন হয়ে আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, হ্যাঁ সব দেখে নেবেন ভালোভাবে। এরপর হচ্ছে আমরা এভারেজ পয়েন্ট চলে যাই, এভারেজ পয়েন্ট শেষ করলাম, এরপর হচ্ছে গ্রেড, গ্রেডটা কি করে বের করব আমরা সেটা একটু দেখে নিই। গ্রেডটা হচ্ছে আপনার, গ্রেডটার একটা ফর্মুলা আছে, ইকুয়াল, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, এগুলো সব সহজ আছে ইনশাল্লাহ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, আর টু, আর টু গ্রেটার দেন ইকুয়াল 5 পয়েন্ট, 5 পয়েন্ট কমা, তারপর কোটেশন কমা, তারপর হচ্ছে ইয়ে প্লাস কোটেশন কমা কমা, তারপর হচ্ছে ই, ফার্স্ট ব্র্যাকেট শুরু। আমরা প্রথমবার যে রেজাল্ট শিটটার গ্রেড পয়েন্ট বের করেছিলাম, জাস্ট ওইটা সিস্টেম একটু ভিন্ন, একটু ভিন্ন, একটু ভিন্ন দেখে নিব আমরা আজকে কি করে একটু ভিন্ন। হ্যাঁ, এখানে হচ্ছে আর টু গ্রেটার দেন ইকুয়াল, তারপর হচ্ছে 4 পয়েন্ট, তারপর কমা, তারপর হচ্ছে ইয়ে, এর আগে একটা কোটেশন কমা, এর আগে কোটেশন কমা হবে, আমি একটু দিয়ে দিই, ইয়ে কোটেশন কমা শেষ, কমা 4 পয়েন্টে কোটেশন কমা, তারপরে কমা, তারপর হচ্ছে ইফ,
তারপর আছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, জাস্ট এটা আবার R2, তারপর আছে গ্রেটার দেন ইকুয়াল 3.5, 3.5, 5.45, তারপর আছে 3.5, হ্যাঁ, তারপর হচ্ছে কমা, 3.5 এর পরে কমা, 3.5 এর পরে কমা, তারপর হচ্ছে কোটেশন কমা, এ মাইনাস, এ মাইনাস, কোটেশন কমা, কমা, তারপর আছে ইফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, R2 গ্রেটার দ্যান ইকুয়াল 3.5 ছিল, তারপর হচ্ছে 3 পয়েন্ট, কমা, তারপর হচ্ছে গ্রেড থাকবে বি, সরি বির আগে একটা কোটেশন কমা হবে, বি কোটেশন কমা, কমা, তারপর হচ্ছে ইফ, তারপর আছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর আছে R2, তারপর আছে গ্রেটার দেন ইকুয়াল 2 পয়েন্ট, কমা, কোটেশন কমা, সি কোটেশন কমা, কমা, তারপর আছে ইফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর আছে R2, তারপরে গ্রেটার দেন ইকুয়াল 1.5, 1.5, কমা, তারপর কোটেশন কমা, তারপর আছে ডি, ডি ডি আমরা এখান থেকে দিতে পারবো, কিবোর্ড থেকে লিখে দিব ডি, কোটেশন কমা, কমা, ফুল স্টপ চলে আসছে, সরি কমা, কোটেশন কমা, কমা, তারপর আছে ফেইল, ফেইল গ্রেড, অর্থাৎ ফেইল গ্রেডটা হচ্ছে এফ গ্রেড, হ্যাঁ, কোটেশন কমা, এফ কোটেশন কমা, ব্র্যাকেট ক্লোজ। তো ব্র্যাকেট ক্লোজের ক্ষেত্রে ইফ কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা ইফ আছে আমাদের এখানে, 1, 2, 3, 4, 5, 6, জি ব্র্যাকেট ক্লোজ হচ্ছে 6টা, 1, 2, 3, 4, 5, 6, ওকে, এন্টার, কিবোর্ড থেকে এন্টার দিলাম, হ্যাঁ এন্টার দিলে আমাদের এটা চলে আসলো, বুঝতে পারছেন? তো এখন দেখেন এখান থেকে আমরা কি করব, একটা টান দিব, টান দিলে কিন্তু আমাদের এ মাইনাস, তারপর আছে এ গ্রেড, তারপর আছে সি গ্রেড, সি গ্রেড, তারপর আছে এফ গ্রেড, অর্থাৎ ফেল গ্রেড, তারপর ডি গ্রেড, এই এফ গ্রেড পাইছে কেন, দেখেন কোনো একটা সাবজেক্টে হয়তো এ করছে, এভারেজ 1 পয়েন্ট পাইছে, তো কোনো সাবজেক্টে দেখেন ফেল করছে, হ্যাঁ 0 পয়েন্ট পাইছে, এখানে দেখেন কোনো সাবজেক্টে 30-এর নিচে পাইছে বা এরকম কিছু, হ্যাঁ এসে 30-এর নিচে পাইছে, দেখেন এরকম আর কি। এরপরে পাস অথবা ফেল, কে পাস করলো কে ফেল করলো, হ্যাঁ গ্রেড পয়েন্টটা আমরা দেখে নিলাম, ঠিক আছে, এফ গ্রেড পাইছে একজন আর বাকি সবগুলো পাস করছে, হ্যাঁ বিভিন্ন পাস করে বিভিন্ন গ্রেড পাইছে। তো আমরা পাস এবং ফেলের একটা ইয়ে আছে, অপশন আছে, সেটা একটু দেখে নিই। তো এফ বা এ পাস অবলিক ফেল, ওকে, ইকুয়াল, তারপর হচ্ছে ইফ, তারপর আছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ইকুয়াল ইফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে মিনিমাইজ, এখান থেকে মিনিমাইজ আমরা কিন্তু এখান থেকেও আনতে পারি, এখানে মিনিমাইজ অপশন আছে, যে মিনিমাইজ ম্যাক্সিমাইজ, ঠিক আছে সব কিছু আছে এখানে, তো এখানে ইফ রাখলে হবে না আর এটা সমান দিলে হবে না, ওরা ডাইরেক্ট সমান নিয়ে নেবে, তাহলে আর আগে থেকে ক্লিক দিতে হবে, ঠিক আছে মিনিমাইজ, এম আই এন, কিবোর্ড থেকে লিখে দিলাম, হ্যাঁ মিনিমাইজ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, মিনিমাইজ যদি ওখান থেকে ক্লিক করে দিতে চান তাহলে ফার্স্ট টাইমই দিবেন, আগে থেকে সমান বা ইফ দেওয়া দেয় এখানে ওরা নিয়ে নেবে। তো দেখেন ইকুয়াল ইফ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপর মিনিমাইজ, মিনিমাম নাম্বার কত পাবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু, C2, C2 কোনটা, এই যে C2 হচ্ছে এটা, C2 কমা, তারপর হচ্ছে D2, তারপর কমা, তারপর F2, তারপর কমা, তারপর G2 কমা, G2 কমা, তারপর আচ্ছা I2 কমা, তারপর হচ্ছে J2 কমা,
তারপর হচ্ছে L2 কমা, তারপর আছে K2 কমা, সরি ভুল বললাম, L2 পরে M2, M2 কমা, তারপর হচ্ছে আপনার এটা পয়েন্ট বাদ যাবে, তারপর হচ্ছে এটা O2, O2 কমা, তারপর হচ্ছে P2, জাস্ট মারগুলা P2, এখন ব্র্যাকেট ক্লোজ। মিনিমাম এই সাবজেক্ট গুলাতে কি পাবে, গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল 33, 33 সমান মার পেতে হবে অথবা তার থেকে বেশি, যদি কেউ পায় তাহলে সে কি করবে, পাস করবে। হ্যাঁ, PA SSS পাস, তারপরে সে পাস মার্ক পাবো। এখানে একটু ভুল হলো, এখানে কোটেশন কমা দিতে হবে। হ্যাঁ, কোটেশন কমা, পাস, কোটেশন কমা, কমা, তারপর হচ্ছে তাহলে সে ফেল করবে কি করে, 33-এর নিচে পারলে ফেল বা সহজ হিসাব, তারপর কোটেশন কমা, FAIL, ফেল, কোটেশন কমা দিয়ে আমি জাস্ট বিষয়টা ক্লোজ করতে চাচ্ছি ব্র্যাকেট দিয়ে, ব্যাস। দেখেন একটাই একটা ব্র্যাকেট ক্লোজ। এখানে এই অপশনটা কার কার বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলেন, কারণ টোটাল সে যে সাবজেক্ট গুলা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা সাবজেক্ট, হ্যাঁ 10টা সাবজেক্ট মিলে 5টা সেট, এবং সেই 5টা সেটের ভিতরে বা 10টা সাবজেক্টের ভিতরে কোনোটা যদি সে 33-এর নিচে নম্বর পায় তাহলে সে ফেল করবে মাস দিয়ে, আর 33 সমান বা তার উপরে নম্বর পায় তাহলে সে পাস করবে, প্রথমত সে পাস করবে, পাস করার পরে না গ্রেড A+, A গ্রেড, A-, B গ্রেড, C গ্রেড, D গ্রেড, এরকম। ওকে, এন্টারপ্রাইজ করি, বাস। প্রথম কে আছে, প্রথম মনে হয় আবুল আছে, আবুল পাস করছে, তারপরে দেখে নি সে মাইনাস পাইছে, সে তো পাস করছে, তারপর আছে A গ্রেড, তারপর সেটা পাস করছে, C গ্রেড সে পাস করছে, তারপর আছে C গ্রেড সেও পাস করছে, তা পাস করছে 60টা, ঠিক আছে, ফেল করছে 1টা, ফেল এখানে 2টা দেখাচ্ছে কেন, এটা তো D গ্রেড পাইছে, এটা ফেল দেখাচ্ছে কেন, 1.6, ঠিক আছে। তো এখানে দেখেন তো কোনো একটা সাবজেক্টে এ হয়েছে কিনা, একটা 32 আছে, 32 32 আছে ম্যাথ 2, হ্যাঁ হ্যাঁ ম্যাথ 2, দেখি তো চেক দিয়ে ম্যাথ 2 তে 32 পাইছে কিনা, আমার বসানো ভুল যেতে পারে, হ্যাঁ ম্যাথ 2 তে তো 32, 32 পাইলে তো ফেল করার কথা, রাইট, হ্যাঁ দেখ তো এটা ঠিক করছে, তো ফেল করছে, কিন্তু এখানে সে ডি গ্রেড পাইলে কি করে, তাহলে এখানে ডি গ্রেড পাইলে কি করে, এখানে তো সে ফেল করার কথা না, এখানে তো ডিগ্রেড পেলে কি করে, এখানে তো ফেল করার কথা, কোন একটা কিছু ভেজাল হয়েছে দেখতে হবে আবার। হ্যাঁ, আর এই যে ভিতরে ঢুকে যাচ্ছে এই অংশ, এই অংশ ভিতরে ঢুকে যাচ্ছে কি করা, ভিতরে ঢুকে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আপনি এই অংশটা ফ্রিজ করে রাখতে পারবেন, হ্যাঁ ফ্রিজ করা কতদিন শিখাছিলাম না, ফ্রিজ করে,